চন্দননগর। অনেকেই আজ এই নামটি প্রথম শুনছ, অথবা অনেকেই আছো যারা এই শহরটির সঙ্গে দীর্ঘ পরিচিত, আবার অনেক মানুষের সাথে জড়িয়ে রয়েছে এই শহরের নানান স্মৃতি, নানান আবেগ। ভারতবর্ষের একটি রাজ্য পশ্চিমবঙ্গ এবং তারই অন্তর্গত হুগলি জেলার একটি শহর হল চন্দননগর। চন্দননগর একটি ঐতিহাসিক শহর হওয়ার সাথে সাথে একটি খুবই সুন্দর পর্যটন কেন্দ্র। চন্দননগর এই কথাটি বলার সাথে সাথেই বেশ কতকগুলি দৃশ্য আমাদের চোখের সামনে ভাসতে শুরু হয়। যেমন চন্দননগর অর্থাৎ একটি ছোট শহর ও তার হাজার ইতিহাস। চন্দননগর অর্থাৎ চন্দননগর স্ট্যান্ড, যার খ্যাতি আমাদের শহর, আমাদের রাজ্য, আমাদের দেশ পেরিয়েও দূর দেশ ফ্রান্স সেখানে আজও শোনা যায়। আর সেই দূর দেশের পর্যটকদের আকর্ষণ করে চন্দননগরের প্রতি, আর তারা ছুটে আসে চন্দননগরে। চন্দননগর অর্থাৎ আলোর শহর, ছোট ছোট টুনির আলো দিয়ে যে কোনো কাহিনীকে ফুটিয়ে তুলতে সক্ষম এক শহর। চন্দননগর অর্থাৎ আলোর শহর, যার খ্যাতি গোটা বিশ্বজুড়ে। চন্দননগর অর্থাৎ সেই সুবিশাল সুসজ্জিত সাবেকি ঢাকের সাজে তৈরি মা জগদ্ধাত্রীর প্রতিমা ও তাকে ঘিরে নানান অজানা ইতিহাস। চন্দননগর অর্থাৎ সেই সুবিশাল মা জগদ্ধাত্রীর প্রতিমাকে কাঁধে তোলার ইতিহাস। চন্দননগর অর্থাৎ চন্দননগরের শোভাযাত্রা অথবা প্রসেশন, যা রিও ডি জেনিরোয়ের পর বিশ্বের দীর্ঘতম শোভাযাত্রার মর্যাদা পেয়েছে। চন্দননগর অর্থাৎ সূর্যমোদকের জলভরা, যা যে কোনো মিষ্টির স্বাদকে ভোলাতে সক্ষম। চন্দননগর অর্থাৎ সেই ক্লক টাওয়ার, গঙ্গার পাড়ে স্ট্যান্ডের ওপর হাঁটতে হাঁটতে সেই ক্লক টাওয়ারের ঘন্টার আওয়াজ শোনা। চন্দননগর অর্থাৎ চন্দননগর চার্চ, যা ফরাসি স্থাপত্যের একটি সুন্দর নিদর্শন। এছাড়াও চন্দননগর অর্থাৎ গভর্নর জোসেফ ফ্র্যাঙ্কোইস ডুপ্লেক্স এর ইতিহাস, চন্দননগর ডুপ্লেক্স কলেজের ইতিহাস। চন্দননগর অর্থাৎ প্যারিস হোটেল থেকে চন্দননগর কোর্ট হয়ে ওঠার ইতিহাস। চন্দননগর মানে এমন এক বাড়ি যার একতল মাটির ওপরে এবং আরেকতল জলের তলায়, অর্থাৎ পাতাল বাড়ির ইতিহাস, যার খ্যাতি রবীন্দ্রনাথ শরৎচন্দ্র প্রমুখেদের লেখায় পাওয়া যায়। চন্দননগর অর্থাৎ সেই শহর, যার সাথে জড়িয়ে রয়েছে ভারত মাতার বীর বিপ্লবীদের ইতিহাসের গল্প। চন্দননগর অর্থাৎ সেই বিশাল বিশাল গাছ এবং তার পাতায় লুকিয়ে থাকা হাজার হাজার ইতিহাস। এছাড়াও চন্দননগরের সঙ্গে জড়িয়ে রয়েছে চন্দননগর মিউজিয়াম, চন্দননগর নন্দদুলালের মন্দির, চন্দননগর রবীন্দ্র ভবন, রাজা কৃষ্ণচন্দ্র, ইন্দ্রনারায়ণ চৌধুরী, চন্দননগর নামের লড়াই,
জোসেফঘাট, চোরাঘাট, রানীঘাট প্রভৃতি নানান ঘাটের ঐতিহাসিক গল্প। এছাড়াও চন্দননগর অর্থাৎ সেই উড়ালপুল এবং সেখান থেকে দাঁড়িয়ে গোটা চন্দননগরকে দেখার স্বাদ। যাই হোক, এতক্ষণ তো ছিল চন্দননগরের একটি ছোট ইন্ট্রোডাকশন। এবার আমরা চন্দননগর সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। চন্দননগরের ছোট থেকে বড় নানান তথ্য, যেই বিষয়গুলির কথা বলেছি সেইগুলি তো আলোচনা করব, এবং অনেক বিষয় এমন রয়ে গেছে যেইগুলির নাম বলে ওটা হলো না, সেইগুলিকে নিয়েও আমরা আলোচনা করব। আমরা আলোচনা করব গোটা চন্দননগরকে। আজ আমরা দেখব গোটা চন্দননগরের ইতিহাস। তবে আলোচনা শুরুর আগে তোমাদেরকে একটি কথা বলতে চাই, ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেল স্টাডি টাইমকে। আর যারা চন্দননগরের মানুষ তাদের যদি ভিডিওটি ভালো লাগে তোমাদের মতামতের সঙ্গে একটু লাভ চন্দননগর লিখে দিও। এবার আমরা দেখব এই চন্দননগরের ইতিহাসকে বিস্তারিতভাবে। আর এই ইতিহাস শুরু করা যাক চন্দননগরের নাম থেকে। দেখা যাক এই শহরের নাম কিভাবে হলো চন্দননগর। জানা যায় যে চন্দননগর গঙ্গা নদীর পশ্চিম তীরে অবস্থিত, এবং এই শহরটিতে গঙ্গা নদীর অবস্থান অর্ধ চন্দ্রের আকৃতির, এবং সেই থেকেই নাকি এই শহরের নাম হয়েছে চন্দননগর। আর তোমরা যদি এই অর্ধচন্দ্রের আকৃতিটি বুঝতে চাও তাহলে চন্দননগরের জোড়াঘাটের জেটিতে দাঁড়ালে বেশ কিছুটা ভালোভাবেই বোঝা যায় এই অর্ধচন্দ্রের আকৃতিটি। এছাড়াও এই কথাটিও জানতে পারা যায় যে চন্দননগরে নাকি প্রচুর পরিমাণে চন্দন কাঠ বিক্রি হতো, আর সেই থেকে এই শহরের নাম হয়েছে চন্দননগর। এগুলি বাদ দিলেও আরও কিছু তথ্য পাওয়া গেছে যেখান থেকে জানা যায় যে এই শহরের নাম প্রথমে লেখা হতো চন্দননগর এবং তা পরে পরিবর্তিত হয়ে গেছে চন্দননগর। সম্ভবত উচ্চারণজনিত কারণেই হয়তো এই পরিবর্তন হয়েছে। এই সকল তথ্যগুলিকে বাদ দিলেও আরও একটি তথ্য পাওয়া যায় এই চন্দননগরের নাম সম্পর্কে। সেকালে এই শহরে দেবী চণ্ডীর পুজো হতো এবং তার একটি মন্দিরও রয়েছে, আর সেই দেবী চণ্ডীর নাম অনুসারে এই শহরের নাম হয়েছে চন্দননগর। এছাড়া এই তথ্যটিও প্রচলিত আছে যে সম্ভবত ফরাসিরা থাকতো বলে এই শহরের নাম ছিল ফরাসডাঙ্গা, এবং তা পরে পরিবর্তনের চক্রে ঘুরে এই শহরের নাম হয়েছে চন্দননগর। এইটি তো হলো চন্দননগরের নামের ইতিহাস, কিভাবে এই শহরের নাম হলো চন্দননগর। আর সেই নাম নিয়ে এই বিতর্কগুলি রয়ে গেছে। এবার আমরা দেখব চন্দননগরের গঠন। মূলত খলিশানি, বড় কিষানগঞ্জ এবং গোন্দলপাড়া এই তিনটি অঞ্চলকে কেন্দ্র করেই চন্দননগর গড়ে উঠেছিল। 1688 খ্রিস্টাব্দে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি 40,000 কয়েনের বিনিময়ে মুঘল তথা ইব্রাহিম খানের কাছ থেকে নিয়েছিলেন এই চন্দননগর নামের শহরটি, এবং ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিয়েছিল এই চন্দননগরকে বাণিজ্যের উদ্দেশ্যে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতনই
ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে এসেছিল বাণিজ্যের উদ্দেশ্যে, এবং এই ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিল চন্দননগরকে। এবং এই চন্দননগর পণ্ডিচারীর মতনই হয়ে উঠল ভারতবর্ষের একটি ফরাসি উপনিবেশ। এরপর 1730 খ্রিস্টাব্দে জোসেফ ফ্রাঁসোয়া ডুপ্লেক্স চন্দননগরের গভর্নর নিযুক্ত হন এবং তিনি চন্দননগরে আসেন। এই গভর্নরের সময় চন্দননগরে প্রায় 2000-এরও বেশি ইটভাটা তৈরি করা হয়েছিল, এবং এর সাথে সাথে সমুদ্র বাণিজ্যেও যথেষ্ট খ্যাতি অর্জন করে নিয়েছিল এই শহর চন্দননগর। তৎকালীন সময়ে ভারতবর্ষের একটি অত্যন্ত আকর্ষণীয় শহর হয়ে উঠেছিল এই চন্দননগর। বহু মানুষকে আকর্ষণ করেছিল এই শহর বাণিজ্যের জন্য, এবং সেই সময় এই শহরের জনসংখ্যা পৌঁছে গেছিল প্রায় 100,000-এর সমান। এবং একটি সময় এমনও হয়েছিল কলকাতা শহরের থেকেও বেশি খ্যাতি অর্জন করে নিয়েছিল এই ছোট্ট শহর চন্দননগর। গভর্নর ডুপ্লেক্সের সময় থেকে, অর্থাৎ 1730 সাল থেকে পলাশীর যুদ্ধের ঠিক আগে পর্যন্ত, অর্থাৎ 1756 সাল পর্যন্ত, চন্দননগর ছিল বাংলায় ইউরোপীয় বাণিজ্যের প্রধান কেন্দ্র। এই শহরটিতে আফিন, নীল, রেশম, চাল, দড়ি, চিনি ইত্যাদি ব্যবসার একটি সমৃদ্ধ কেন্দ্র হয়ে উঠেছিল। এছাড়াও অত্যাধিক উন্নত মানের চন্দননগরের সূক্ষ্ম পোশাক ইউরোপে রপ্তানি করা হতো। এই সমৃদ্ধ শহর চন্দননগরের নাম করতে গেলে আরেকজন সমৃদ্ধ ব্যক্তির নামও বারবার উঠে আসে, আর সেই ব্যক্তি হলেন ইন্দ্রনারায়ণ চৌধুরী। যশোর থেকে 1700-এর শেষ দিকে ইন্দ্রনারায়ণ চৌধুরী অতিম হয়ে তার মাতামহের চন্দননগরের বাড়িতে এসে আশ্রয় নেয়, এবং তারপর তিনি নিজ দক্ষতায় ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীন একটি চাকুরি অর্জন করেন। তারপর ধীরে ধীরে তিনি ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যের সঙ্গেও যুক্ত হতে থাকেন, আর প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করেন। এবং অন্যদিকে অত্যাচারী, ক্ষমতালোভী, মনে শোষণ নীতিতে পরিপূর্ণ, সাম্রাজ্য বিস্তারে নীতি ধারণকারী ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1756 সালে চন্দননগরের ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয়। ১৭৫৬ সালের এই যুদ্ধ হলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি চন্দননগর দখল করে নেন। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই চন্দননগর দখল করার পর চন্দননগরের নানা স্থান থেকে লুটপাট চালায় এবং তার সাথে অত্যাচারও চালায়। এরপরে এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি
পক্ষ থেকেও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীরা অর্থ উদ্ধার করে এবং তারপর ব্রিটিশ গভর্নর জেনারেল রবার্ট ক্লাইভ এই মন্দিরটিকে ধ্বংস করার নির্দেশ দেয়। কিন্তু ব্রিটিশ কোম্পানির কর্মচারীরা তাতে সফল হয়নি। তারা বহু কষ্টে মন্দিরের ভিতরে শ্রীকৃষ্ণের মূর্তিটিকে ভাঙতে সফল হয়, তবুও সম্পূর্ণ ভাঙতে পারেনি এবং সেই অর্ধভঙ্গ মূর্তিটি নন্দদোলাল মন্দিরের পিছনের পুকুর, যা আজ নন্দদোলাল পুকুর নামেই পরিচিত, সেই পুকুরে ফেলে দেয় এবং তারপর সেখান থেকে ইংরেজ বাহিনী চলে যায়। তবে বর্তমানে এই মন্দিরটিতে নতুন মূর্তি স্থাপন করা হয়েছে এবং সেই পুরাতন মন্দিরের শ্রীকৃষ্ণের মূর্তির যদি তোমরা অর্ধভঙ্গ অংশটি দেখতে চাও, সেই মূর্তিটির অর্ধেক অংশ আজও তোমরা চন্দননগর মিউজিয়ামে দেখতে পাবে। ইন্দ্রনারায়ণ চৌধুরী তৎকালীন সময় এতটাই ধনী হয়ে উঠেছিলেন যে নানান বিশিষ্ট ব্যক্তিরা তার কাছে অর্থ ধার নিতে আসতেন, আর সেই বিশিষ্ট ব্যক্তিদের মধ্যেই একজন ছিলেন কৃষ্ণচন্দ্র, অর্থাৎ কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্র। তোমরা যারা চন্দননগরের মানুষ তারা কম বেশি হলেও এই দুটি নামের সঙ্গে খুবই পরিচিত, কৃষ্ণচন্দ্র এবং ইন্দ্রনারায়ণ চৌধুরী। এই দুটি নামের সঙ্গে লুকিয়ে রয়েছে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর ইতিহাস, আর সেই ইতিহাস নিয়েও আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। কিন্তু তার আগে আরেকটু দেখে নেওয়া যাক এই চন্দননগরের ইতিহাস। এই চন্দননগরের সঙ্গে জড়িয়ে রয়েছে ভারত মাতার বহু বীর বিপ্লবীদের স্মৃতি, বিপ্লবীদের বহু কাণ্ডকে সফল রূপ দেওয়ার পরিকল্পনা এই শহরেই হতো। আর এই বিষয়টি ছিল এইরূপ যে 1756 সালের যুদ্ধে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি হেরে গেলেও চন্দননগর বেশি দিন থাকেনি এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে চলে যেতে হয়েছিল ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে চন্দননগরকে ছেড়ে, এবং চন্দননগরের শাসনভার আবার চলে আসে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে তথা ফরাসিদের হাতে। এবং অন্যদিকে ভারতবর্ষের মানুষ যখন এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তথা ইংরেজদের দুর্নীতি অত্যাচারে বিরক্ত হয়ে স্বাধীনতার দাবি করছিল, তখন ব্রিটিশ সরকার হয়ে উঠেছিল আরও কঠোর, আরও দমননীতি পরায়ণ। এই ইংরেজ সরকার যেই সকল মানুষ তথা বিপ্লবীরা স্বাধীনতার দাবি তুলত তাদের বিরুদ্ধে ফাঁসি দেওয়া, মৃত্যুদণ্ড দেওয়া অথবা তাদেরকে গ্রেপ্তার করে নানান ধরনের অত্যাচার চালানোর ব্যবস্থা এই ইংরেজ সরকার করে রেখেছিল। কিন্তু ভারতবর্ষের অন্যান্য স্থানগুলি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তথা ইংরেজদের অধীনে থাকলেও চন্দননগর ছিল না ইংরেজদের অধীনে, চন্দননগর ছিল ফরাসি উপনিবেশ। তাই ইংরেজ সরকারকে চন্দননগরে প্রবেশ করতে গেলে চন্দননগরের ফরাসি গভর্নমেন্টের কাছে অনুমতি নিতে হতো, আর সেই অনুমতি না পেলে তারা চন্দননগরে প্রবেশ করতে পারত না এবং চন্দননগর থেকে কাউকে গ্রেপ্তার করেও নিয়ে যেতে পারতেন না। আর সেই কারণে ভারতবর্ষের বীর বিপ্লবীদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘাঁটি ছিল চন্দননগর, এবং এখান থেকেই তারা নানান বৈপ্লবিক কাণ্ডের পরিণতি দেওয়ার উদ্দেশ্য নিতেন। এই চন্দননগরে বসেই তারা নানান বৈপ্লবিক কাণ্ডের পরিকল্পনা গ্রহণ করতেন এবং সেগুলিকে কী করে সফলতা অর্জন করানো যায় সেই ব্যবস্থাও তারা চন্দননগরে নিতেন। চন্দননগরের সাথে আজও বিপ্লবীদের মন, স্মৃতি ও নানান আবেগ জড়িয়ে রয়েছে। ভারতমাতার সেই বীর বিপ্লবীদের স্মৃতিসৌধ স্ট্যাচু চন্দননগরের প্রায় সব রাস্তাতেই কম বেশি দেখা যায়। এছাড়াও সেই বীর বিপ্লবীদের নামে চন্দননগরের বেশ কিছু স্কুলও রয়েছে, তার মধ্যে কয়েকটি হল অরবিন্দ স্কুল,
কানাইলাল ইংলিশ, কানাইলাল ফ্রেঞ্চ প্রভৃতি। 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা অর্জন করে। তারপর চন্দননগরের ফরাসি সরকার একটি ভোট ব্যবস্থা গ্রহণ করে এবং সেই ভোটের ব্যবস্থার মধ্যে দিয়ে ফরাসি গভর্নমেন্ট জানতে চায় যে চন্দননগরের মানুষ ফরাসি গভর্নমেন্টের সাথে থাকতে চায় নাকি স্বাধীন ভারতের অংশ হতে চায়। এবং সেই ভোটের রেজাল্ট বেরোলে দেখা যায় 97% মানুষ স্বাধীন ভারতের সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। এবং তারপর ফরাসি সরকার 1954 সালের 2রা অক্টোবর চন্দননগরকে পশ্চিমবঙ্গ তথা ভারতের সঙ্গে যুক্ত করে দেয় এবং তারা ভারতবর্ষ ছেড়ে ফ্রান্সে চলে যায়। ইংরেজ এবং ফরাসি এই দুই শক্তি এসেছিল ভারতবর্ষে ব্যবসার উদ্দেশ্যে। তবে এই দুই শক্তির আশা, আশঙ্কা, নীতি প্রভৃতির মধ্যে ছিল ব্যাপক অন্তর। আর সেই কারণেই হয়তো একদিকে আমরা ব্রিটিশদেরকে শত্রু হিসেবে দেখেছি এবং অন্যদিকে ফরাসিদের দেখেছিলাম মিত্র রূপে। এবং এইটি হয়তো সেই মিত্রতা বন্ধনের ফল যার জন্য আজও প্রায় চন্দননগরের কম বেশি সবকটি স্কুলেই ফরাসি শিক্ষাদানের ব্যবস্থা রয়েছে। এছাড়াও চন্দননগর মিউজিয়ামে চন্দননগর সম্পর্কিত নানান ঐতিহাসিক তথ্য বস্তু রয়েছে, তার সঙ্গে সেখানে ফরাসি শিক্ষাদানেরও অথবা ফরাসি শিক্ষা গ্রহণেরও ব্যবস্থা রয়েছে। এছাড়াও চন্দননগর কলেজ, অনেকেই জানো এই কলেজের আরও একটি নাম হচ্ছে ডুপ্লেক্স কলেজ। আর এই ডুপ্লেক্স নামটি কোথা থেকে এলো? চন্দননগরের প্রথম গভর্নর তার নাম অনুসারে এই চন্দননগর কলেজের নাম হয়েছে। এছাড়া আজও এক সম্পর্ক রয়ে গেছে ফ্রান্সের সঙ্গে চন্দননগরে, তাই প্রায় দিনই দেখা যায় নানান ফরাসি পর্যটক আজও চন্দননগরে ঘুরতে এসেছে। চন্দননগরে কেউ ঘুরতে এলে আজও সে দেখতে পাবে ফরাসি শিল্প স্থাপত্যের নানান নিদর্শন। এবং সেগুলির মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য হল চন্দননগর স্ট্যান্ড। দীর্ঘ 1 কিলোমিটারের অধিক ব্যাপী চন্দননগর স্ট্যান্ড, এটি হলো একটি সুন্দর সুসজ্জিত গঙ্গার পার। বর্তমানে ফটোশুট, সিনেমা শুটিংয়ের জন্য এই স্থানটি বেশ জনপ্রিয়। এবং এই স্ট্যান্ড ও তার আশেপাশে গঙ্গায় নাবার ঘাটগুলি এই স্ট্যান্ডের সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। এই স্ট্যান্ড ও তার আশেপাশের নানান ধরনের স্পাইসি খাবার দোকান, নানান স্টল এই গঙ্গাপার স্ট্যান্ডের সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। আর সন্ধেবেলার এই গঙ্গার দৃশ্য বেশ মনোরম, নানান মানুষজনকে এসে হাঁটতে দেখা যায় এই গঙ্গার পাড়ে। এবং অনেককেই দেখা যায় এই স্ট্যান্ডের ওপর অবস্থিত চেয়ারগুলিতে বসে নানান সুখের দুঃখের ছোটবেলার আনন্দের নানান গল্প করতে। এছাড়া এই চন্দননগর স্ট্যান্ডের আর এক পাশেই রয়েছে চন্দননগর মিউজিয়াম, ফরাসি স্থাপত্যে আরও একটি নিদর্শন। এই মিউজিয়ামের ভেতরে চন্দননগরের ইতিহাস সম্পর্কিত নানান তথ্য খুবই যত্ন সহকারে সংরক্ষিত রয়েছে। এছাড়া এই মিউজিয়ামের কিছু দূরেই রয়েছে চন্দননগর কলেজ, সেই ডুপ্লেক্স কলেজ। এবং
এই টুপ্লে কলেজেরই একজন ছাত্র ছিলেন রাসবিহারী বসু। টুপ্লে কলেজেরই কিছু দূরেই রয়েছে সেই সুউচ্চ ক্লক টাওয়ার। আর এই ক্লক টাওয়ারের ওপরে অবস্থিত ঘড়ির ঘণ্টা আজও শোনা যায়। আর এই ক্লক টাওয়ারের পাশেই অবস্থিত প্যারিস হোটেল, তবে আগেকার প্যারিস হোটেল, এখন যেটি হয়েছে বর্তমান চন্দননগর কোর্ট। এইগুলির পরে ফরাসি স্থাপত্যের আরেকটি উল্লেখযোগ্য নিদর্শন হল চন্দননগর চার্চ, এবং সেই চার্চের পাশেই রয়েছে মা মেরির নাম অনুসারে মেরির মাঠ। আর মেরি মাঠ থেকে চার্চকে দেখার দৃশ্য খুবই সুন্দর। এছাড়াও চন্দননগর চার্চের ভিতরটিও খুবই সুন্দর। আর চার্চকে ঘিরে নানান কাজ, নানান সুন্দর স্থাপত্য তো রয়েছেই। চন্দননগরের লাল দিঘি, অনেকেই এই দিঘিটিকে চেনো, এবং এই দিঘির উল্টো দিকেই রয়েছে একটি কবরস্থান। এই কবরস্থানটিতে 150টিরও অধিক সমাধি রয়েছে, এবং তারই মধ্যে একটি সমাধি হল চন্দননগরের প্রথম গভর্নর ডুপ্লেক্সের সমাধি। চন্দননগর নামের সঙ্গে আরেকটি নামও বেশ শোনা যায়, সেটি হলো পাতালবাড়ি, চন্দননগরের স্থাপত্যের একটি উল্লেখযোগ্য নিদর্শন। এই পাতালবাড়ির একটি তল মাটির ওপরে এবং আরেকটি তল হলো জলের তলায়। বর্ষার সময় অথবা জোয়ারের সময় এই নিচের তলটিতে জল পড়ে যায়, এবং ভাটার সময় অথবা শুকনো দিনের সময় এই নিচের তলটির মধ্যে জল থাকে না, সেখানে মানুষ যেতে পারে। তৎকালীন সময় এই পাতালবাড়ি নিয়ন্ত্রণাধীন ছিল মানকুণ্ডুর জমিদারদের। কবিগুরু রবীন্দ্রনাথের বহু স্মৃতি
জড়িয়ে রয়েছে এই পাতাল বাড়ির সঙ্গে। তার বহু উপন্যাস থেকে এই পাতাল বাড়ির কথা আমরা জানতে পারি। এছাড়াও শরৎচন্দ্রের লেখা থেকেও এই পাতাল বাড়ির প্রশংসা প্রায় পাওয়া গিয়েছিল। এবং তার কিছু দূরেই রয়েছে চন্দননগর রবীন্দ্রভবন, রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি উদ্দেশ্যে বানানো একটি নিদর্শন। এছাড়াও চন্দননগরে চন্দননগর হরিহর শেঠের নিত্যগোপাল স্মৃতি মন্দির বেশ উল্লেখযোগ্য। এটি বর্তমানে একটি লাইব্রেরিতে পরিণত হয়েছে। এখানে বিশেষত ফরাসি, ইংরাজি ও নানান বই পাওয়া গিয়ে থাকে এবং সেখানে বসে জ্ঞান অর্জন করারও ব্যবস্থা রয়েছে। এছাড়াও চন্দননগর প্রবেশের জন্য রয়েছে চন্দননগরের একটি গেট, যেটি পারাসাত গেট নামেও পরিচিত, এবং তার পাশ দিয়ে তথা গোটা চন্দননগরকে ঘিরে রয়েছে চন্দননগর গড়। শোনা যায় আগে এই গড়েও নাকি জোয়ার ভাটা হতো এবং এই গড় দিয়েও নৌকা চলাচল করতে পারত। তবে বর্তমানে এই গড়টির অবস্থা খুবই খারাপ, মূলত এখন এই গড়টি নিকাশির কাজে ব্যবহার করা হয়। আজ আমরা আলোচনা করলাম চন্দননগরের ইতিহাস, অনেক জানা ও অনেক অজানা নতুন তথ্য তুলে ধরতে চেষ্টা করলাম তোমাদের সামনে, এবং অনেক তথ্য এমনও রয়ে গেল যেগুলি আর তোমাদের সামনে তুলে ধরা হলো না। এইটি ভেবেই যে ভিডিওটি আর বড় করা উচিত হবে না, এবং এরপরে আমরা আরেকটি ভিডিও তুলে ধরবো তোমাদের সামনে। সেই ভিডিওতে আমরা তুলে ধরবো চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর ইতিহাস। আমরা দেখব চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর প্রতিষ্ঠাতা কে, ইন্দ্রনারায়ণ চৌধুরী নাকি মহারাজা কৃষ্ণচন্দ্র। এছাড়াও পরের ভিডিওটিতে আমরা দেখব কিভাবে হয়ে উঠল চন্দননগর একটি আলোর শহর, সেই আলোর ইতিহাস তুলে ধরব তোমাদের সামনে। এবং এছাড়াও বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শোভাযাত্রার কাহিনী, তার আলোকসজ্জা, সেই বিশাল প্রতিমার কাহিনী সব কিছু তুলে ধরব তোমাদের সামনে। এবং তার সাথে সাথে সবশেষে আমরা দেখব সেই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শোভাযাত্রার পরে চন্দননগরের মানুষ তাদের মা জগদ্ধাত্রীকে কিভাবে বিদায় জানায়, এবং তাদের মাকে বলা আবার পরের বছর এসো মা, আবার সাজিয়ে তোলো তোমার চন্দননগরকে আলোর সাজে। আর সেই সাথে সাথেই মায়ের জন্য আরো এক বছরের অপেক্ষা। আজ এ পর্যন্তই, তবে এটি শেষ নয়, আবার দেখা হবে আরো ইতিহাসের সঙ্গে। পরের ভিডিওটি সম্পর্কে নোটিফিকেশান পেতে আমাদের চ্যানেল স্টাডি টাইমকে সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের মতামত জানাবেন, এবং যারা চন্দননগরের মানুষ তারা একটু লাভ চন্দননগর লিখে দেবেন। রাস্তাঘাট এলোমেলো, শহর দোকানপাট, চোখ খুলে
দেখ না তুই, বাড়ছে সময় বাড়ছে রাত, আসছে ঘুম ঘড়ির কাঁটায়, কাটছে না সময় আমার। আজ বহু দূরে এসেছি উড়ে, উড়তে পারিনি সেদিন, আজ ভিড়ে রাতে সুপ্রভাতে চুপি সারে ওরে স্মৃতির মিছিল। চন্দন নগর, চন্দন নগর, চন্দন নগর।